নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু জিওটেক বেঙ্গল ইউটিউব চ্যানেল। আমি আছি আপনাদের সাথে সৌম্য। বন্ধুরা, রাজ্যে গ্রুপ ডি স্থায়ী পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলে মেয়ে সবাই আপনারা এখানে আবেদন করতে পারবেন। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করে থাকলেই আবেদনযোগ্য, সঙ্গে এক্সট্রা কোনো কোয়ালিফিকেশান লাগবে না। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্ট, কোনোরূপ চুক্তিভিত্তিক পদ নয় এটা। যদি আপনারা এখানে আবেদন করার জন্য ইন্টারেস্টেড হয়ে থাকেন, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, ভিডিওটা অবশ্যই একটি লাইক করে দেবেন, এবং আজকের ভিডিওতে লাইকের টার্গেট মাত্র 1000। আশা করব আপনারা খুব তাড়াতাড়ি কমপ্লিট করে দেবেন। এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট। নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে। এখান থেকে অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করে আপনাদের বিস্তারিতভাবে জানাবো। তার আগে আরও একটা রিকোয়েস্ট করছি, আপনি যদি পশ্চিমবঙ্গের একজন চাকরি প্রার্থী হয়ে থাকেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যান। ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। প্রতিদিন অনলাইনে বিনামূল্যে মক টেস্ট দিতে পারবেন, এবং মক টেস্ট দেওয়ার পর নিজের স্কোর নিজেরাই যাচাই করতে পারবেন। যদি আপনার টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটা না থাকে, প্লে স্টোর থেকে টেলিগ্রাম ইনস্টল করবেন। মোবাইল নম্বর দিয়ে লগ ইন করার পর ডেসক্রিপশানে যে লিঙ্কটা দেওয়া রয়েছে, ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি যুক্ত হতে পারবেন। বন্ধুরা, আমরা অফিসিয়াল নোটিফিকেশনে চলে এসেছি। নোটিশ দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অধীনে বিভিন্ন স্বাস্থ্য দপ্তরে এই গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হবে। এখানে আপনাদেরকে পরপর করে বিস্তারিতভাবে জানাবো। প্রথম দেখুন কোন কোন পোস্টে নিয়োগ করা হবে। প্রথম রয়েছে জেনারেল ডিউটি অ্যাটেন্ডেন্ট গ্রেড 3, ফিল্ড ওয়ার্কার MHW গ্রেড 3, এবং আরেকটা রয়েছে দেখুন ফিল্ড ওয়ার্কার CR/HBG গ্রেড 3। এই সমস্ত পোস্টে নিয়োগ করা হবে, এবং বলা হচ্ছে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন যে কোনো ভারতীয় নাগরিক। প্রথমেই বললাম পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদনযোগ্য, পুরুষ মহিলা সবাই। এবং আবেদন করার অফিসিয়াল ওয়েবসাইট www.mscwb.org, এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। এবং দেখুন প্রথমেই যে পোস্ট রয়েছে জেনারেল ডিউটি অ্যাটেন্ডেন্ট গ্রেড 3, এখানে ভ্যাকেন্সি রয়েছে দুটো। এখানে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া রয়েছে, স্কেল অফ পে অ্যান্ড গ্রেড পে। বলা হচ্ছে পে লেভেল 1 অফ দ্য পে ম্যাট্রিক্স অফ রোপা 2019 অনুযায়ী আপনাদের বেতন এবং গ্রেড পে এবং এক্সট্রা যা অ্যালোয়েন্স রয়েছে তেমনটা দেওয়া হবে। আপনার বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। বয়সটা হিসাব করবেন 1 জানুয়ারি 2020 তারিখের হিসেবে। নেক্সট দেখুন ফিল্ড ওয়ার্কার MHW, 2 নম্বর পোস্ট। এখানে টোটাল 22টা ভ্যাকেন্সি রয়েছে। এখানে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া রয়েছে, বেতনটা সেম দেওয়া হবে, বয়সও 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। নেক্সট দেখুন নেক্সট রয়েছে ফিল্ড ওয়ার্কার CR/HBG গ্রেড 3। এখানে দুটো ভ্যাকেন্সি রয়েছে। এখানে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া রয়েছে, বেতন এবং বয়সটা সেম হতে হবে। এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন প্রতিটা পদের ক্ষেত্রে। এবং এই যে 1, 2, 3 পোস্ট বললাম, এখানে শিক্ষাগত যোগ্যতা সেম লাগবে, শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করে থাকলেই আবেদন করতে পারবেন, সঙ্গে এক্সট্রা কোনো কোয়ালিফিকেশান লাগবে না। এবং আপনারা যারা উচ্চতর কোয়ালিফিকেশান পাস করে আছেন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন, তারাও এখানে আবেদন করতে পারবেন। আর একটা ইম্পর্টেন্ট কথা জানিয়ে রাখি, এই যে 3 নম্বর পোস্ট যেটা বললাম, এই যে ফিল্ড ওয়ার্কার CR/HBG গ্রেড 3, এই পোস্টে কিন্তু বলা হচ্ছে মুসলিম ক্যান্ডিডেটস আর নট সুইটেবল, অর্থাৎ হিন্দুরা শুধুমাত্র এই 3 নম্বর পোস্টের জন্য সুইটেবল। অফিসিয়াল নোটিফিকেশানে এমনটাই বলা আছে, তাই আপনাদেরকে জানিয়ে দিলাম। তাহলে যারা মুসলিম ক্যান্ডিডেট রয়েছেন, তাদেরকে রিকোয়েস্ট করব 1 নম্বর এবং 2 নম্বর পোস্টে আপনারা আবেদন করবেন, কারণ 3 নম্বর পোস্টটা আপনাদের জন্য সুইটেবল নয়। আর যারা হিন্দু ক্যান্ডিডেট রয়েছেন, তারা যে কোনো পোস্টেই আবেদন করতে পারেন। এবারে দেখুন ইম্পর্টেন্ট একটা কথা বলা রয়েছে এখানে, আপনারা যারা পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অধীনে জেনারেল ডিউটি অ্যাটেন্ডেন্ট এবং ফিল্ড ওয়ার্কার MHW গ্রেড 3 পদে আবেদন করেছেন, অর্থাৎ যার অ্যাপ্লিকেশান নম্বর ছিল 09/2020, এই অ্যাডভার্টাইজ নম্বরের অধীনে যারা আবেদন করেছেন একবার, তাদেরকে ডবলভাবে আবেদন করতে না বলা হচ্ছে, কারণ সবগুলো পোস্টই একই। এটা নতুন করে আবার একটা বিজ্ঞপ্তি দিয়েছে একটা ভ্যাকেন্সি বাড়িয়ে। মানে দেখুন আপনাদেরকে জানিয়ে রাখছি, আপনারা যারা আবেদন করেছিলেন আগে জানেন, এই যে ফিল্ড ওয়ার্কার রয়েছে না, এখানে কিন্তু গতবারে 21টা ভ্যাকেন্সি ছিল, এখানে 22টা করা হয়েছে। তাই আগে যারা আবেদন করেছেন 09/2020 অ্যাডভার্টাইজ নম্বরের অধীনে, তাদেরকে এখানে আর আবেদন করতে হবে না। এবারে দেখুন এজ বলা হচ্ছে, এজগুলো আপনাদেরকে প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে বলে দিয়েছি। এবং SC/ST প্রার্থীরা 5 বছরের বয়সে ছাড় পাবেন, OBC প্রার্থীরা 3 বছরের পাবেন, এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
এখানে বলে দেওয়া রয়েছে বোথ মেন অ্যান্ড উমেন আর এলিজিবল ফর দ্য অ্যাবাভ পোস্ট, পুরুষ মহিলা সবাই আবেদনযোগ্য। মেথড অব রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেবাস, বলা হচ্ছে দ্য মেথড অব রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেবাস উইল বি নোটিফাইড ল্যাটার অন আওয়ার ওয়েবসাইট msc.wb.org, অফিসিয়াল ওয়েবসাইটে পরবর্তীকালে সিলেবাস এবং নিয়োগ পদ্ধতিরা সম্পর্কে জানানো হবে। এবারে দেখুন আবেদন ফি। জেনারেল এবং ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি বাবদ 150 টাকা এবং প্রসেসিং ফি বাবদ 50 টাকা এবং ব্যাঙ্ক চার্জ 20 টাকা, টোটাল আপনাদেরকে 220 টাকা পেমেন্ট করতে হবে জেনারেল এবং ওবিসি প্রার্থী, বোঝা গেছে? এবং যারা এসসি এসটি পিএইচ রয়েছেন তাদের ক্ষেত্রে প্রসেসিং ফি 50 টাকা এবং ব্যাঙ্ক চার্জ বাবদ 20 টাকা, টোটাল 70 টাকা পেমেন্ট করতে হবে। আশা করি বোঝাতে পারলাম। ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, বর্তমানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, কারণ দুটো ব্যাঙ্ক একসঙ্গে জুড়ে গেছে, তাই ওই ব্যাঙ্কের চালানের মাধ্যমে আপনাদেরকে জমা দিতে হবে। আপনারা অনলাইনে আবেদন করলে ওখান থেকেই চালানটা জেনারেট করতে পারবেন, ঠিক আছে? ওটাই আপনাদেরকে জমা দিয়ে আবেদন ফিটা ব্যাঙ্কে গিয়ে জমা দিতে হবে। ওকে, আবেদন করার শেষ তারিখ যেটা বলা হচ্ছে লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড জেনারেট অফ চালান ইজ 21/12/2020। 21শে ডিসেম্বর 2020 তারিখের মধ্যে আপনাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া এবং অনলাইনে চালানটা জেনারেট করে নিতে বলা হচ্ছে, এবং আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ রয়েছে 22শে ডিসেম্বর, এবং সমস্ত প্রক্রিয়া আপনাদেরকে কমপ্লিট করতে হবে 23শে ডিসেম্বর 2020 তারিখের মধ্যে। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। যদি আপনারা আবেদনে আগ্রহী হয়ে থাকেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, লিঙ্কে ক্লিক করলে আপনারা এই নিয়োগ সম্পর্কে সম্পূর্ণ বাংলাতে পড়তে পারবেন এবং আপনারা অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করতে পারবেন, এবং অনলাইনে আবেদন করার লিঙ্কও দেওয়া রয়েছে, অ্যাপ্লাই নাউতে ক্লিক করলে আপনারা আবেদন করতে পারবেন। এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তে থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।